তেমন কিছু না, মেসেঞ্জারের একটা বেশে আমি ম্যাগিকে বললাম যে আমি কি আপনার সাথে কাজ করতে পারি, কিংবা আমার চেনা জানা কেউ করতে পারবে। যদি কেউ সিরিয়াসলি কাজ করতে চান তাহলে আমাকে ইনবক্স করুন। তাহলে আপনি সিরিয়াসলি কাজ করেন, তো এইসব কাজ করে কি কি করেন আপনি? নিজের পড়ালেখার খরচ, নিজের পকেট খরচ এখন নিজেই চালাচ্ছি। কিভাবে চালাচ্ছেন একটু বলবেন দয়া করে? আপনার সাথে কোথায় কন্টাক্ট করতে হবে যদি আপনার সাথে কাজ করতে চাই? আই মিন আপনি যে ওয়েবসাইটে কাজ করেন কিংবা যে ধরনের কাজ করেন, তাহলে আপনার সাথে কোথায় কন্টাক্ট করতে হবে বলেন? যদি কেউ সিরিয়াসলি কাজ করতে চান তাহলে আমাকে ইনবক্স করুন। এটা হচ্ছে আমার রিয়েল ফেসবুক আইডি, সবাই আমাকে ইনবক্স করবেন। এত দ্বারা বিশেষ দ্রষ্টব্যের মাধ্যমে জানানো যাচ্ছে যে আমরা ছেলেরা কোনোভাবেই তার এখানে কাজ করতে পারবো না। আমরা জাস্ট কাজ করতে পারবো নিজেদের টাকা নষ্ট করে, 300 টাকা 10 মিনিট, 500 টাকা 30 মিনিট, 1 ঘন্টা 1000 টাকা, এরকম ভাবে সে কাজ করে। এখন আপনাদের বুঝতে হবে সে কিসের কাজ করে। আমার তো মনে হইতেছে সে মেসেঞ্জারে বিশ্বাসগিরি করে, যার কারণে সে হাত খরচ, পকড়া লেখা খরচ, সব কিছুর খরচ সে একাই চালাতে পারে। কি লাভ আর লাভ, নিজের কাজও হয়ে গেল, বেগুনও মেরে দিল, ফাঁকতালে কিছু টাকাও পেয়ে গেল। হোয়াট এ বিজনেস। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড বাই দ্য ওয়ে ভাই, থাম্বনেলে দিয়েছি একটা, আবার ভিডিও শুরু করলাম আর একটা দিয়ে, অনেকের মনে এটাই প্রশ্ন উঠতে পারে তাই না? ইয়েস। সো ভাই, আদিবারে আমি কেমনে রোস্ট করব? তারা তো আমার ভাল লাগে, এমন না যে ক্রাশ খাইছি, বাট তারা আমার একটু হলেও ভাল লাগে, মন চাই তারে লিয়ে খেতে যাই, আই মিন তারা নিয়ে ঘুরতে যাই কোনো জায়গায়। বাজে চিন্তা ভাবনা বাদ দাও। যাই হোক ভাই, সে তো নারী না, সে তো পড়ি, বারবার মন চাই শুধুমাত্র তার প্রেমেই পড়ি। কিন্তু হ্যাঁ, আমাদের এলাকায় আছে একটা বুড়ি যার পিছনে আমি বারবার করিয়া ঘুরি, কিন্তু দুর্ভাগ্যবশত সে আমাকে পাত্তা দেয় না, কেননা তার নাকি রোস্টিং হয় না। এখন আর কি করার ভাই, মাঝে মাঝে মনে হচ্ছে রোস্টিং কন্টেন্ট ছেড়ে দিয়ে নিজের কন্টেন্টে আই মিন আমার আর একটা কন্টেন্ট না আছে, ওইটা ফিউচারের প্ল্যান হিসেবে রাখছি। বাট তোমরা যদি বলো তাহলে ফিউচারে অন্য কোনো কন্টেন্টও করবো, তোমাদের যেটা পছন্দ আমি সেটাই করবো। এখন আবার অনেকের মনে এই প্রশ্ন ভাই, রোস্টিং কন্টেন্টই ছেড়ে দিবেন যেটা দিয়ে আপনি উঠতেছেন? না ভাই, এটা তোমাদের ভুল ধারণা, রোস্টিং কন্টেন্টও করবো, তবে মাঝে মাঝে করবো, সব সময় না। এই বালের চিন্তা ভাবনা ভুলেও করে না, রোস্টিং থেকে অন্য কোনো জায়গায় আমি যাইবো না। তোমরা জানো আমি কখন আদিবার প্রেমে পড়েছিলাম? যখন আদিবাকে আমি এইভাবে দেখেছিলাম, আমার রূপের যেই আগুন সেই আগুনে বিসিএস ক্যাডার হবে আমার প্রেমে। সুতরাং এই মুহূর্তে তাকে আমার অতিরিক্ত কোনো প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। কি স্মাইল, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার শাড়ি পরার স্টাইল, এসব দেখেই তো আমি ফিদা। আর তোমরা কিনা বলো তাকে রোস্ট করতে? ভাই তুমি কি কথা বুঝো না সাদা সিদা? ভাই আমি বুঝলাম না আমি কিভাবে তাকে রোস্ট করি, বারবার তো মন চাই শুধু তার প্রেমেই পড়ি। প্রেমে পড়তে পড়তে এক সময় আমি মাতাল হতে চাই। ওই আদিবা শোনো না, আমি না তোমার বাচ্চার বাবা হতে চাই। এই দুনিয়াতে পুতুল ও পুতুল নিয়ে খেলে, যদি যদি এই পুতুলটাকে না দেখতাম তাহলে সত্যিই বুঝতাম না যে একটা পুতুল আর একটা পুতুল নিয়ে খেলে। এইসব খেলাধুলা বাদ দাও না, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে নিয়ে খেলি, আই মিন আমাদের ভালোবাসার গান বলি। আমি তো তোমারই। হাই 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 রে আল্লাহ, এত কিউট মানুষের কেমনে মানে তোমার না দেখলে আমি কই থেকে বুঝতাম কও? কেননা আমি তো তোমার বানাইতেই চাই নিজের বউ। বাকি কথা বাদ দিয়ে কবে বিয়ে করবা বলো, তাড়াতাড়ি কাজে অফিসে চলি, আমার সাথে চলো। বাদ দাও না মানুষের কথাবার্তা, মানুষে যে যাই বলার বলুক, আমরা দুজনের জুটি হেব্বি হবে, যার খুশি সে জ্বলুক। তোমার আমার জুটি দেখে জ্বলবে সারা দেশ, আমরা আমাদের মধ্যে ভালোবাসাটা ঠিকই রাখবো বেশ। কিছু লাইন একত্রিত হলে কবিতা হয়ে যায় শেষ, কি কিছু লাইন একত্রিত হলে কবিতা হয়ে যায় শেষ, তোমার বাচ্চার বাবা হতে চাই শেষমেশ। আরে কেউ আরে একটু বুঝা, ওইটা সিনা না, ওইটা বুবস, বুবস বাংলায় যেটাকে প্রাণ দুধ বলা হয়। সো প্লিজ দয়া করে ওটার মধ্যে কিল দিও না, ওটা আমাদের বাচ্চার খাবারটা নষ্ট হয়ে যেতে পারে, প্লিজ শোনা এমন করতে নেই।
তো কালোকে কালো বলবে না তাহলে কি সাদা বলবে নাকি চকলেট কালার বলবে অ্যাটিটিউড দেখাইয়া তো ভাই নরমাল হিসাব ভাই অনেক কষ্ট করে কাজকাম করে ইনকাম করি তো ভাই স্বাভাবিক ব্যাপার কালা হইতেই পারি চাঁদ দেখতে ভারতের 615 কোটি টাকা লাগে আর আমি তোমাকে বিনা পয়সা দেখতে দিয়েছিলাম এখানে ভাই কিন্তু বুঝার দুইটা জিনিস আছে এক হলো চাঁদ দেখার উপায় দুই হলো গা কি কি উপায় তো চাঁদ দেখানোর দুইটা উপায় আছে এক হলো গাঁজা খাওয়ানোর মাধ্যমে দুই হলো গা নিজের পমপম দেখাবে তো আমার জানা মতো সে যেহেতু বলছে যে ফ্রিতে দেখাইছে তার মানে অবশ্যই গাঁজার দাম আছে আমিও জানি তো এটলাস এটাই দাঁড়াইলো সে তার পমপম দেখাইছে যার কারণে সে বলতেছে তোমাকে আমি ফ্রিতে দেখাইছি হিসাব ক্লিয়ার তো গাইস যাও গা এখন আমার একটু পার্সোনাল কাজ আছে ভিডিওর মধ্যে দয়া করে তোমরা যাও গা যাও 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 ওকে জান একটা চুম্মা দাও না জান জান প্লিজ একটা চুম্মা দাও